কবুতর আমার খুবই ভালো লাগে। এটা থেকে সংগ্রহ করলে এটা ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমি সংগ্রহ করেছিলাম এই পেয়ারটা। আচ্ছা আচ্ছা। 2020 সালের শেষের দিকে শখ করে বাজার থেকে দুজোড়া কবুতর কিনে বাড়িতে আনেন ইন্দুরকানী উপজেলার দুবাই প্রবাসী মতিউর রহমান শাহিন। দুজোড়া কবুতর যখন একে একে বাচ্চা তুলতে শুরু করলো মতিউর রহমানের আগ্রহটা আরো বাড়লো। যেই ভাবনা সেই কাজ, নিজ বাড়ির ছাদের উপরে সে তৈরি করলো কবুতরের খামার। তার খামারের নাম রাখেন বিউটি পিজন গ্যালারি। আছে ঝর্ণা সারিং, গিয়াঝুলি, সোয়া চন্দন, রেসার, রেড চেকার, গলা কষা, গালদম, টিকলি মুজা, শর্ট পিস, আউল, জালালি, গিরিবাজ ও কাগজি সহ দেশি বিদেশি প্রায় 20-30 জাতের কবুতর। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মতিউর রহমান শাহিন ভাইয়ের কবুতর ফার্মে রয়েছি। তিনি দীর্ঘদিন প্রবাসী জীবন যাপন করেছেন, কিন্তু হঠাৎ তিনি এই উদ্যোগটা কেন নিয়েছেন আমরা তার কাছ থেকে জানবো, এবং কবুতরের কী কী কবুতর তার আসলে খামারে রয়েছে সেগুলো তার কাছ থেকে আসলে জানবো। আমার এখানে এই প্রথম যে সিরাজি দেখছেন, এটা দুইটা সিরাজি, একটা সিলভার সিরাজি এবং একটা ব্ল্যাক সিরাজি। এটাকে আমি পোস্টার হিসেবে নিয়েছি। হ্যাঁ, এটা আমার পোস্টার হিসেবে রেখেছি, অর্থাৎ এটার এই পায়রা, এটা এটা এই দুইটা আমি অন্য কবুতরের ডিম এটার থেকে আমি নিয়ে থাকি। এখন দেখবেন আমার যে আমার কাছে যে বাচ্চা দুটো রয়েছে এটা অন্য, অর্থাৎ কিং কবুতরের বাচ্চা এখানে আছে। আর কি কি জাতের কবুতর? হ্যাঁ, এখানে তারপরে আছে এটা অ্যাকচেঞ্জেল, এটা খুবই রেয়ার এই প্রজাতিটা। আমি ঢাকা থেকে এই প্রজাতিটা সংগ্রহ করি। এটা গোল্ডেন অ্যাকচেঞ্জেল বলে, এটা গোল্ডেন অ্যাকচেঞ্জেল। তারপরে আছে আমার এটা ফ্লেজার, অর্থাৎ রাশিয়ান ফ্লেজার। এটা আমি বরিশাল থেকে সংগ্রহ করি এই পেয়ারটা। এটা আমার এখন বাচ্চা আছে, এবং আগেও এক পেয়ার আমার বাচ্চা আছে। এইটা কি জাত? এটা ঝর্ণা শাটিং বলে, এটা ঝর্ণা শাটিং এর আমার বেবি আছে। এটা ঝর্ণা শাটিং, ঝর্ণা শাটিং। এগুলোর দাম কত করে আসলে? হ্যাঁ, ঝর্ণা শাটিং এর আসলে এটার দাম বর্তমানে 4000 টাকা পেয়ার রয়েছে, মাস্টার পেয়ার। এটা 4000 টাকায় আপনার রানিং পেয়ারটা পাওয়া যায়। এখানে কত জোড়া পেয়ার রয়েছে? আমার এখানে 40 পেয়ারের মতো কবুতর রয়েছে। 40 পেয়ার না? জি। আচ্ছা আচ্ছা। এটা রেচার কবুতর, আপনার এটা সবজি রেচার বলে, এটার বাচ্চা আছে। এই সবজি রেচারটা, এটাও আমি খুব ভালো মানের রেচার। তারপরে উপরে রয়েছে মাক্সি রেচার, এটাও রেচার, এটাও খুব, হ্যাঁ, খুবই ভালো এবং উন্নত প্রজাতির রেচার। এটারও বাচ্চা রয়েছে আমার। এরপরে আছে বোম্বাই, এটা রেড বোম্বাই। হ্যাঁ, এটা রেড বোম্বাই বলে এটাকে। এটা একটু বের করে একটু দেখাতেন। হ্যাঁ জি। এটা হচ্ছে রেড বোম্বাই। এগুলোর আসলে দাম কত যদি আমরা বাজারে যদি জানতে চাই আসলে দাম কত করে এখন? এটার দাম 2000 টাকা, 2500 টাকা পেয়ার এরকম আছে। হ্যাঁ, আসলে মানে পরিকল্পনাটা হঠাৎ করে কেন নিলেন মানে আসার পরে? আসলে দেখলাম সবচেয়ে মানে আমার যে স্পেস রয়েছে ছাদে, এবং আমি মনে করি যে বাহিরে ঘোরাঘুরির চেয়ে আমি যদি বাহিরে ঘোরাঘুরি করি, আমি অযথা টাইম নষ্ট করি, সেক্ষেত্রে আমি লাভবান না, বরং আমার লস। তার চেয়ে আমি যদি এই মানে এক্সট্রা টাইমটা আমি বন্ধুবান্ধবের সাথে টাইম না দিই, আমি যদি আমার ছাদে, আমি যদি কবুতরের পিছনে এই টাইমটা দেই, তাহলে আমার শখও পূরণ হলো, আর এখান থেকে আমার একটা বাড়তি ইনকাম হলো। এই কবুতরটা, এটা সবজি কিং, সবজি কিং। আমি একটু দেখি সবজি কিংকে ধরে। আচ্ছা, এই যে এটা সবজি শোকিং, এটা নরমাল কিং আছে একটা, এটা সবজি শোকিং। তো এই কবুতরটা আমি এটা থেকে সংগ্রহ করলাম, এটা ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমি সংগ্রহ করেছিলাম এই পেয়ারটা। আচ্ছা আচ্ছা, এইটা কি? এটা এটাকে ব্ল্যাক শোকিং বলে, ব্ল্যাক শোকিং। আমি আসলে কিং কবুতরটাকে বেশি পছন্দ করি। আমরা একটু মানে এটা কত টাকায় মানে নিছিলেন? মানে এটা আমি প্রথম যখন নিছিলাম, এটা তখন ম্যাচিউর ছিল না, অর্থাৎ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট নিছিলাম আমি 15000 টাকা নিছিলাম। এখন এটা রানিং, সো এটা তো এটা এটাও কিং প্রজাতি, এটা রেড কিং বলে, রেড কিং। মানে ওইটার মতোই দেখতে। জি, এটা ডিমে আসবে, এটা কাকের মতো। এটাকে ডেনিশ ম্যাকপাই বলে। কবুতর আমার খুবই ভালো লাগে। দেশি বিদেশি নানা জাতের নানান রঙের কবুতরগুলো ঘরের মধ্যে ভিন্ন স্বরে বাঘ বাগুম ডাকে পুরো বাড়িটিকে সবসময় মাতিয়ে রাখছেন। কবুতর প্রেমী যারা আছে, যারা কবুতরকে ভালোবাসেন, আপনারা যদি উন্নত জাতের কবুতর, অর্থাৎ ফ্যান্সি আইটেম কেউ পছন্দ করেন,
আপনার ফ্যান্সি আইটেমটা হলো মার্কিং এর উপর ডিপেন্ড করে এর প্রাইসটা। যদি ভালো মার্কিং এর ভালো প্রজাতির কবুতর সংগ্রহ করেন তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বিউটি পিজিয়ন গ্যালারি আমার এই ফার্মের নাম। এই বিউটি পিজিয়ন গ্যালারি থেকে আমি মূলত ভালো প্রজাতির কবুতর এখান থেকে আমি সেলও করি। আপনারা যদি কবুতরকে ভালোবাসেন বা কবুতরের প্রতি যত্ন নেন তাহলে কবুতর সেক্টর থেকে লসের কোনো সম্ভাবনা নেই। যদি ঠিক মতো ওষুধ প্রয়োগ করা হয় এবং খাবার দাবার ঠিক মতন দেওয়া হয় কবুতর থেকে কবুতরের ফার্ম থেকে ভালো একটা ভালো মানের আর্নিং করা সম্ভব। যে বিশেষ করে ছাত্র ভাইরা যারা আপনার বেকার রয়েছেন বাহিরে হাঁট ঘোরাঘুরি না করে আড্ডা না দিয়ে এই সেক্টরটায় আসেন। যে কোনো সহযোগিতা লাগুক পরামর্শ লাগুক আমি অবশ্যই দেব। আগামীতে তার কবুতরের খামারটি আরও বড় করার চিন্তা রয়েছে। রাজু শিকদার, নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।